তো আপনারা প্রকাশিত তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যে চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর আসছে পশ্চিমবঙ্গে দিন দিন বেকারের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এই বেকারের পরিমাণ কমাতে এবং ছাত্র শিক্ষকের অনুপাত ঠিক রাখার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিরাট বড় চাকরির নিয়োগ করা হবে বেকারত্ব কমাতে ফের এক পা হাঁটতে হওয়া চলেছে রাজ্য সরকার খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য এর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্যপদের হিসেব নিতে শুরু করেছে বিভিন্ন জেলার ডিআইরা বিকাশ ভবন সূত্র থেকে জানা যাচ্ছে শিক্ষক বদলির পাশাপাশি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার সালে আটই মার্চের পর থেকে তৈরি হওয়া শূন্যপদের হিসেব চাওয়া হয়েছে অনুমোদিত পোস্টির সাপেক্ষেই এই শূন্যপদের হিসেব দিতে বলা হয়েছে অন্যদিকে ছাত্র শিক্ষকের অনুপাত চল্লিশ ইস্টু এক এর থেকে কমিয়ে পঁয়ত্রিশ ইস টু এক করতে বলা হয়েছে এরপর থ্রি ইস টু টু ফর্মুলায় অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভাগ করতে হবে শিক্ষকদের এরপর গতানুগতিক নিয়ম অনুযায়ী উচ্চ ক্লাসের শিক্ষকদের শূন্যপদের সংখ্যা জানাবে স্কুলগুলি শিক্ষাকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তিও একই সঙ্গে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রতিটি স্কুলে অন্যদিকেই আগেই ছাত্র শিক্ষকের অনুপাত জানতে চাওয়া হয়েছিল এবং সেই অনুপাতে এবার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের সরকারের তরফ থেকে জানা যাচ্ছে লকডাউন না ওঠা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না লকডাউন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষক নিয়োগ হবে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে অনলাইনে আবেদন করা যাবে উক্ত শূন্যপদগুলিতে এক্ষেত্রে একজন প্রার্থী একাধিক ক্ষেত্রে আবেদন করতে পারবেন এই শূন্যপদ নির্ণয়ের পর বদলির ক্ষেত্রেও যা ব্যবহার করা হবে উচ্চ প্রাথমিক নিয়োগের আইনি জটিলতার থমকে রয়েছে বহুদিন বিজ্ঞপ্তি প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় সাত বছর সেই নিয়োগের জট যেখানে খুলছে না কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ বিজ্ঞপ্তি বের করে রাখতে চায় শিক্ষা দপ্তর এবার উচ্চ প্রাথমিকের চাপ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হবে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এই স্তরে শিক্ষকের আশু প্রয়োজন আর এবার সমস্ত চাকরির প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর কারণ এবার প্রচুর পরিমাণে শিক্ষক একেবারে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে হয়তো এমন শিক্ষক নিয়োগ এর আগে কখনো হয়নি তো বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনাটি আপনারা শুনলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যে তথ্যটি আমি পেয়েছিলাম সেটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ